সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে এবার অভয়া ক্লিনিক। আরজি করকাণ্ডের প্রতিবাদে হাসপাতালগুলিতে সরকারিভাবে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। দূর দূরান্ত থেকে আগত গরিব মানুষের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, সেই জায়গায় দুস্থ মানুষের কথা মাথায় রেখে, তাদের প্রাথমিক চিকিৎসার কথা মাথায় রেখে অভয়া ক্লিনিক চালু করলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। সকাল 10টা থেকে 2টো অবধি এই ক্লিনিক চলবে। আমাদের বোন বীরত্তমা আরজিকর মেডিকেল কলেজে রেপ অ্যান্ড মার্ডার হয়েছিল এবং তার সেই জন্য হচ্ছে আমরা এই আন্দোলনটা শুরু করেছি এবং তারপর থেকেই আমাদের হাসপাতালে যে আমাদের এমার্জেন্সি আমরা চালু রেখেছি, কিন্তু তার সাথে আউটডোর পরিষেবা যেগুলো আছে, ইলেকটিভ যেগুলো হয়, ওটি হয়, সেগুলো আমরা বন্ধ রেখেছি। কিন্তু তার সাথে সাথে আমরা এমার্জেন্সিও তো অন রেখেছি, কিন্তু আমরা আন্দোলনও করছি এবং আমাদের আউটডোরগুলো মেলি আমাদের সিনিয়র স্যারেরা করছে, কিন্তু তাতেও পেশেন্টের যদি সমস্যা না হয় তার জন্য আমরা এই অভয়া ক্লিনিক আজ শিক্ষক দিবসের দিন আমরা এটা চালু করেছি বর্ধমান টাউন হলে সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি। এবার সেটা আমরা চালু রাখার চেষ্টা করছি, এবার যেরকম রেসপন্স আসে আমরা সেরকমই করব। কতদিন চলবে এটা আমরা এখনও এই মুহূর্তে ঠিক করিনি কতদিন চলবে, কিন্তু আমরা চালিয়ে রাখার চেষ্টা করব। এবার দেখা যাক আগামী দিনে আজকে আসছে পেশেন্ট, যেহেতু আমাদের প্রথম দিন, প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, আস্তে আস্তে পেশেন্ট আসছে, আশা করি সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও পেশেন্ট আসবে। আমাদের এখানে মূলত মেডিসিন বিভাগ, শিশু বিভাগ, চর্ম বিভাগ, নাককান গলা বিভাগ, শল্য বিভাগ এবং গাইনি বিভাগ, দন্ত বিভাগ এবং আদার্স যে সমস্ত আউটডোর হয় যেগুলো সেগুলো আমরা চালু করছি। অনেকেই এটা জানেন না, যাদের জন্য এই উদ্যোগটা, যে গরিব মানুষরা, যে বলা হচ্ছে যে হাসপাতালে, সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না বা ওনাদের এই অবস্থান বিক্ষোভ বা কর্মবিরতির জন্য যে সমস্যা হচ্ছে বলা হচ্ছে, তো সেইটা যাতে কিছুটা ওভারকাম করা যায়, তাদের যে উদ্যোগ সেটাকে সমর্থন করা এবং এটা যাতে আমি এই কারণে নিজস্ব একটা আমার অভিজ্ঞতা করা যে যেটা আমি করলাম এটা আমি যাতে আরও কিছু জনকে বলতে পারি যে চিকিৎসা হচ্ছে না, ব্যাপারটা ফেক নয়, গেলে যে চিকিৎসা হবে, আমাকে ওষুধ দেওয়া হয়েছে বিনামূল্যে, এখন সেটা কিছু জানি না, তবে চলবে ওনারা বললেন। ওই বিভাগে কর্মরত অবস্থায় আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগ দিতে পারেননি, তারা কিন্তু তার নিজের ডিউটিতেই আছেন, আমাদের যাদের এমার্জেন্সি ডিউটি এই মুহূর্তে নেই, আমাদের হয়তো বিকেলের দিকে আছে, ওই জন্যে আমরা এসে অভয়া ক্লিনিকে যোগ দিয়েছি। আমাদের যতক্ষণ রুগী থাকবে আমরা দেখব, আবার যাদের যাদের এমার্জেন্সি ডিউটি আছে আবার সেখানে ফিরে যাব, এবং এই মুহূর্তে যারা জরুরি বিভাগে কর্মরত তারা ওখানেই আছেন এবং আগামী দিনেও এইভাবেই চলবে। যতদিন চলবে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না, যতদিন চলবে সাধারণ মানুষের পরিষেবাকে কোনোরকমভাবে হ্যাম্পার না করে এইভাবেই চলবে।